ট্রাভেল হলো নিজেকে চেনা ও জানার সব থেকে ভালো একটা জিনিস, তাও বা সেটা যদি হয় কোনো একটা নির্জন সমুদ্র সৈকত। পুরো রানু মন্ডল আর বাবা গাধা হওয়ার পুরো মিশ্রণ। হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এখন আমি যেতে চলেছি আবারও একটা নতুন অজানা বিচে। সো সেই বিচটা হয়তো তুমি না নাম শুনে থাকতেই পারো বা কখনো না গিয়ে থাকতে পারো। সো না গিয়ে থাকলে বাড়িতে বসেই ভিডিওটি দেখে সেই জায়গাটাকে দেখতে পারবে। তো আজকে এখন যেখানে আমি যাচ্ছি, তো সেই বিচটার নাম হচ্ছে লাল কাঁকড়া বিচ। তো দেখা যাক, সেখানে লাল কাঁকড়া বিচ নামের মধ্যে মনে হচ্ছে কাঁকড়া কাঁকড়া থাকবে। তো দেখা যাক গিয়ে সেখানে কি আদৌ কাঁকড়া আছে কি না, কি ব্যাপার, তো সেখানে কিরকম ভিউটা চারিদিকে, সেখানটায় এরিয়াটা কেমন, ওখানে কি সবাই আসা যাবে কি না, যদি ভালো লাগে আসবে। সো দেখা যাক, চলো চলো তাহলে এবার যাওয়া যাক লাল কাঁকড়া সি বিচ। চলো, ট্রাভেল হলো নিজেকে চেনা ও জানার সব থেকে ভালো একটা জিনিস, তাও বা সেটা যদি হয় কোনো একটা নির্জন সমুদ্র সৈকত। তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো আজ যাচ্ছি সেখানে মন্দারমণির কাছে একটি অপরূপ সুন্দর সমুদ্র সৈকত লাল কাঁকড়ার বিচে। গাইস, এখন আমি চলে এসেছি দক্ষিণ পুরুষোত্তম, এই জায়গাটার নাম দক্ষিণ পুরুষোত্তম। তো লাল কাঁকড়া বিচের মোড় বলে, এটা মোড় হবে, এই জায়গাটা দেখে নাও এরকম। তো এইখান থেকে সোজা গেলেই মন্দারমণি, এখান থেকে 1 কিলোমিটার দূরে মন্দারমণি। তো এই জায়গাটার নাম দক্ষিণ পুরুষোত্তম। তো এই জায়গায় এসে বিচে যেতে গেলে তোমাদেরকে এই গলিটা দিকটু যেতে হবে। তো এখানে ইলিশ মাছ সুরক্ষার জন্য একটি বোর্ড লাগানো রয়েছে। তো এখানে লেখা রয়েছে ইলিশ মাছকে রক্ষা করুন, অর্থাৎ ছোট মাছ বাজার থেকে কিনবে না আর ছোট মাছ বাজার কেউ বিক্রি করবে না। সো যদি ছোট ইলিশ মাছ বাঁচে তবেই বড় ইলিশ তৈরি হবে। তো যদি কেউ এখানে আসতে চাও তাহলে তোমাদেরকে এইভাবেই আসতে লাগবে, এই মন্দারমণি থেকে 1 কিলোমিটার একটু এগিয়ে আসতে লাগবে। এই বিচটার আরও একটা নাম হচ্ছে দক্ষিণ পুরুষোত্তম সি বিচ। সো এখানে আসতে লাগবে এবং এখানে এসে এই বোর্ডের পাশ থেকে যে রাস্তাটা চলে গিয়েছে, সো এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে লাগবে। সো চলো যাওয়া যাক। হে গাইস, মাঝে মাঝে ভাবি যে কি বলবো, মানে এত সুন্দর যে প্রকৃতি কিছু বলার নেই, মানে প্রকৃতির কাছে ভাষা হারিয়ে যায়। সো এখানে আসলাম, এই জায়গাটা এতটা সুন্দর, কিন্তু এখান কাছেই কোনো হোটেল ব্যবস্থা নেই, বা এই যে আসার যে রাস্তা সেটাও সুন্দর করে বানানো তেমনও কিছু না, বাট লিটারেলি এতটা সুন্দর বলার মতো নয়। যেহেতু অবশ্য এখানে মন্দারমণি মাত্র 1 কিলোমিটার দূরে মন্দারমণি, এখানে সমস্ত ফ্যাসিলিটি পাবে। তো একটা জিনিস বলতে পারি, মন্দারমণিতে যদি আসো তো ঘুরতে এখানে আসতেই পারো, অসাধারণ একটা ভিউ। তো রেডি গাইস, 1 2 3 লেটস গো। লিটারেলি গাইস, এখানে লাল কাঁকড়ায় পুরো ভরে রয়েছে, প্রকৃতি সুন্দর প্রকৃতিতে মানায়, আর আমাদের মানুষের জন্য এদেরই আজ অস্তিত্ব নাই। তো দারুণ লাগছে এই বিচটাতে এসে, আর কাঁকড়াগুলোর জন্য এই বিচটা আরও সুন্দর লাগছে। সো যেহেতু একদম ক্লোজ সমুদ্র পার থেকে সমুদ্রটা, বিকালে এটাকে একটা অসাধারণ দেখতে লাগে। যার নামে এই বিচ, তো তার সাথে একটু চলো আমরা আলাপ আলোচনা করি। গর্ত না পাওয়ার কারণে এখানে একটা প্রকৃত অভিনয় করছে, দেখুন পুরো অভিনয়, এরা প্রচণ্ড অভিনয় করে, মানুষ দেখলে এরা মরার ভান করে, কিন্তু আসলে এরা দেখুন, এই দেখুন পালাচ্ছে। পুরো রানুমণ্ডল আর বাবা গাধা হওয়ার পুরো মিশ্রণ, পুরো পুরো ওরে বাপ রে, অভিনয় কি এই মালটা মরার নাটক করছে। হ্যাঁ, পুরো শিল্পী শালা, এই মালটা বুম্বাদার ফ্যান মালগুলো।
If we try to believe in anything greater than a miracle, it wouldn't be this difficult. If we try to be a negative bull, yeah, we could be taking control. If we try to believe in anything greater than a miracle, it wouldn't be this difficult. If we try to be a negative bull, yeah, we could be taking control. হে গাইস, জীবন একটাই আর এটা খুবই ছোট। জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তে তাই তো কত তাড়াতাড়ি ছোটবেলাটাকে পার করে চলে এলাম। ভালো সময় খারাপ সময় জীবনে সবসময় আসবে। ভালো সময়টা তাড়াতাড়ি চলে যাবে, খারাপ সময়টা বেশি সময় থেকে যাবে। তাই তো জীবনে যেই দিনগুলো আমরা কাটিয়ে এসেছি যেইভাবেই হোক সেটা ইতিহাসের পাতায় রয়ে যাক, আর যেই দিনগুলো আসছে সেটা তুমি আমি কেউ জানি না কী হতে চলেছে। তাই জীবনে আজ যেই দিনটি রয়েছে সেটাকে মন প্রাণ খুলে উজাড় করে উপভোগ করো, এমনভাবে উপভোগ করো যেন জীবনের শেষে অন্য কাউকে দোষ না দিয়ে নিজের জীবনকে ধন্যবাদ জানাতে পারো। সো গাইস, সময় কম থাকার কারণে ভিডিওটি প্রপারলি মনের মতন বানাতে পারিনি, তবু কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও কমেন্টে, আর লাইক করে দিও, আর অবশ্যই ভালো লাগলে সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা একটা সাবস্ক্রাইব আমাকে আরও অনেক অনেক মোটিভেশন দেয়। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ভিডিওতে কোনো এক জায়গায়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সকলের খেয়াল রেখো।